আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই চ্যানেলে আসন্ন সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাদুরসম্বাদ এবারের সতেরোতম নিবন্ধন পরীক্ষা বিভীষিকাময় কারণ জানলে অবাক হবেন সমান্ত ভিওর্স চলুন এ বিষয়ে এখন জেনে নিই এ টু জেড আসন্ন নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে আগামী তিরিশ ও একত্রিশ ডিসেম্বর নিবন্ধন পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা বরাদ্দ থাকে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি আর বয়স সর্বোচ্চ রাখা হয়ে থাকে পঁয়ত্রিশ তবে এন এর সর্বশেষ নিয়ম অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর তাই দুঃখের বিষয় এটাই যে যাদের এই বয়স তথা পঁয়ত্রিশ বছর অতিবাহিত বা পার হয়েছে তাদের জন্য এবারের সতেরোতম নিবন্ধন পরীক্ষা দেওয়া আর না দেওয়া সমান কথা আর সেজন্য আসন্ন সতেরোতম নিবন্ধন পরীক্ষা তাদের জন্য বিভীষিকাময়র্স এটি সত্যি তাদের জন্য মহাদুর সম্পদ বটে যাদের বয়স ৩৫ প্লাস হয়ে গেছে তাদের এবারের সতেরোতম নিবন্ধন পরীক্ষা দেওয়া না দেওয়া সমান কথা যাই হোক সম্মানিত ভিহর্স যাই হোক সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী নতুন কোন সুতরতম নিবন্ধনের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম